বিধ্বস্ত তার চেহারা তাকে আমি অনেক দিন পরে সামনাসামনি দেখছি। আমার আসলে কষ্টই হচ্ছিল। এই লোকটা জানে যে কিছুদিন পরে সে থাকবে না, সে কিন্তু হাসছে। আমাকে বলল যে খালেদা, ইহকালে তোমার কাছে বললো ইহকালে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। সে যখন হাসপাতালে ভর্তি হয় তখন তার শুনলাম যে তার ফ্যামিলির ওখানেই অনেকে বলছিল যে তার বড় ওয়াইফ এবং বাচ্চারা রাজীবকে দেখতে আসছিল, কিন্তু তার দ্বিতীয় ওয়াইফ দেবী তাকে তাদেরকে ঢুকতে দেয়নি, দেখা করতে দেয়নি। কিন্তু দেবী সেদিনের সাক্ষাৎকারে বললো যে না, আসলে রাজীব সাহেবই দেখা করতে চাননি। এটা আপনারা যুক্তি দিয়ে দর্শকদের কাছে আমার অনুরোধ, আপনারা মিলিয়ে দেখেন। একটা মৃত্যু পথযাত্রী মানুষ কখনো কি বলতে পারে যে আমি আমার ওয়াইফ সন্তানদের আমি দেখতে চাই না, বা তারা আমার সাথে দেখা করুক আমি তা চাই না? কোনো মৃত্যু পথযাত্রী স্বামী এই কথা বলতে পারে? কখনোই পারে না। এবার আপনারাই বিচার করেন কতটুকু সত্য আমি বলছি আর কতটুকু মিথ্যা ওই ভদ্রমহিলা বলছে, এবং তার বলাটা কি ঠিক হলো কি না। আমার খুব কষ্ট লেগেছে। আমি রাজীব সাহেব মারা যাবার 17-18 দিন আগে হাসপাতালে তাকে দেখতে যাই, তখন মহিলা আমার সাথে ভালোই ব্যবহার করলো। দেখে হেসে আমাকে বললো, আরে খালেদাপা আপনি এসেছেন এতদিন পরে, সবাই দেখে গেছে রাজীবকে, আপনি শুধু আসতেন না। আমি মনে মনে ভাবতাম সবাই আসলো, খালেদাপা কেন আসলো না একবারও? তা আমি বললাম আমার আসতে ইচ্ছে হয়েছিল কিন্তু আসিনি, এখন আসলাম। আচ্ছা বসেন। ওই মুহূর্তে রাজীব তার ব্লাড টেস্টের জন্য নিচে গিয়েছিল, আমি তার জন্য অপেক্ষা করছি। দেবী পাশের রুমে দেখা যাচ্ছে এক ভদ্রলোকের সাথে টাকা পয়সা জাতীয় কী আলাপ আলোচনা করছে, হাতে কাগজ কলম, সিগনেচার কি, এর বেশি কিছু এটা কি কেন বা কারা আমি জানি না, মানে উনি ওইটা নিয়ে উনি ব্যস্ত ছিলেন। রাজীব আসলো, হাসলো, আমাকে বললো কেমন আছো? আমি বললাম ভালো, দেখতে আসলাম যদিও অনেকদিন পরে, ইচ্ছা ছিল দেখার কিন্তু আমি ইচ্ছা করি আসিনি সত্যি কথা বলতে গিয়ে। তো এর বেশি কথা আমি বলতে পারলাম না, রাজীব সাহেবও বলতে পারলেন না। বললো যে, আমি বললাম আমি প্রায় 1 ঘন্টার উপরে আমি তোমার অপেক্ষা করছি, তুমি নিচে টেস্ট করাতে গিয়েছিলো যে হ্যাঁ। তো অনেকক্ষণ চুপচাপ রইলাম, এত বিধ্বস্ত তার চেহারা তাকে আমি অনেক দিন পরে সামনাসামনি দেখছি, আমার আসলে কষ্টই হচ্ছিল। তো আমাকে বলল হাসছে সে তখনও, এই লোকটা জানে যে কিছুদিন পরে সে থাকবে না, সে কিন্তু হাসছে। বললো বাসার সবাই ভালো তো? তা আমি বললাম হ্যাঁ ভালো আছে। তো আমাকে বলল যে খালেদা, ইহকালে তোমার কাছে বললো ইহকালে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, মৃত্যুর পরে আমার জন্য একটু দোয়া করো। আমি বললাম তোমার জন্য সারা জীবন আমি দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো রাখবেন। এর বাইরে আমি আর একটা কথাও বলতে পারলাম না। তার চোখ ছলছল করলেও সে হাসছিল, সে তখন হাসছিল, আমি আর কোনো কথা তাকে বলতে পারলাম না। আমি বিদায় নিয়ে চলে আসলাম। তো মারা গেছে এমন একটা লোক, তার ব্যাপারে আমি সত্য যদি নাও বলতে পারি, মিথ্যা তো বলবো না, মিথ্যাচার করবো না। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি আসলে রাজীবকে খুব ভালোবাসতেন তাই না? আমি উল্টা প্রশ্ন করতাম, আপনারা কেউ তাকে ভালোবাসেন না, ভালোবাসতেন না? সারা বাংলাদেশ তাকে ভালোবাসে, তার অনেক ভক্ত আছে, আপনারা তাকে অনেক অনেক ভালোবাসেন, যে আপনারা তাকে এতটাই ভালোবাসেন, আমি কি তাকে ঘৃণা করব? এটা আমারও প্রশ্ন। সেই ভালোবাসা আমার মনে তার জন্য এখনও আছে, আমি এখনও তার জন্য দোয়া করি, কারণ সে আসলেই একটা ভালো মানুষ। তার ব্যাপারে পরিচালক মালিক আফসারি ভাই যা বলেছেন, তার প্রতিটা অক্ষর প্রতিটা শব্দ সত্য কথা।
ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে আমার কথাগুলিও উনি বলে দিয়েছেন। নিশ্চয়ই ম্যাডাম, এই ব্যাপারে আমাদের চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকেই কথা বলবেন। আমি অনেকের সাথে যোগাযোগ করেছিলাম যারা আসলে রাজীব সাহেবকে খুব কাছ থেকে দেখেছে, তাদের সাথেও এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, তারাও বলেছে যে তারা ইন্টারভিউ দেবেন। দেবী গাফার আরেকটি কথা বলেছেন যে আপনার মেয়ের বিয়ের নাকি পুরো খরচ বহন করা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছেন, সত্যি থ্যাংকস আপনাকে। আমি এটা আমার বলা দরকার, আরেকটা সত্য কথা, আমি কয়টা কতবার বলবো যে দেবীর প্রতিটা কথাই মিথ্যা ছিল, এই কথা আমি কতবার বলতে পারি? আমার একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়ে বড় ছেলে ছোট, সেতু এবং বন্ধন। আমার মেয়ে সেতু, শারমিন একটা সেতু, ফিল্মে অনেকের ভয়েস দিয়েছে একসময়, পপি, অপু বিশ্বাস এবং আরও অনেকের, এখন সে বিদেশে থাকে, স্কটল্যান্ডে থাকে। আমার এই মেয়েটাই বড়। তো ওর বিয়েতে আমি তখন অনেক ব্যস্ত, আল্লাহ আমাকে মোটামুটি ভালো রেখেছেন, অনেক টাকা আমি রোজগার করছি, তখন আমি রোজগার করছি, আমি পারলে মানুষকে দিচ্ছিও, আমার আমার ব্যাগের মধ্যে টাকা থাকলে সত্যি কথা বলতে আমার মনে হয় হাত চুলকায়। আমি চেষ্টা করি, আমি সামান্য কিছু হলেও দিতে আমি চেষ্টা করি। তো ওই সময় আমার মেয়ের বিয়ে বিয়ে ঠিক হলো, আমি খুব বেশি ধুমধাম করে মেয়ের বিয়ে আমি দিতে পারিনি, যেহেতু আমি আমার ছবি প্রেমিক ডাকাত বানাতে যাচ্ছি, কারণ বেশি টাকা খরচ করতে গিয়ে আমি আবার আমার ছবি বানাতে গিয়ে মানুষের কাছে হাত পাতবো সেটাও আমি ভাবতে পারছিলাম না। তাই বলে আমি তখন অভাবই ছিলাম না যে মেয়ের বিয়ে দেব, কিন্তু আমি টাকা একদমই খরচ করতে পারবো না, এতটা অবস্থা খারাপ কিন্তু আমার ছিল না। আমি ফিল্মের একটা লোককেও আমি দাওয়াত দিইনি, তার কারণটা হলো এত বেশি আপনজন পরিচিত আমার, আমি কাকে ফেলে কাকে দাওয়াত দেব, আমি সামলাতে পারবো না, তাতে আমার লোক সংখ্যা বেড়ে যাবে, আমি সামলাতে পারবো না। এই জন্য আমি, বিশ্বাস করেন, একটা লোককে আমি ফিল্মের একটা লোককে দাওয়াত দিইনি, শুধু ছিল দুজন সাংবাদিক, শুধু দুজন সাংবাদিক ছিলেন আমার মেয়ের বিয়েতে। আর টাকা প্রচণ্ড মিথ্যা কথা, প্রচণ্ড মিথ্যা কথা, রাজীবের খরচে রাজীবের টাকায় আমার মেয়ের বিয়ে হয়নি, তখন আমার অনেক টাকা, আমি তখন মানুষকে দেই, কী করে সেই কথা বলবো।